আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সাবরিনা আইরিন সাথী, শিমুল মেমোরিয়াল নসাদ স্কুল এন্ড কলেজে কেজি শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরুর আগে আমরা ছোট্ট একটা ছড়া করে নেব, ঠিক আছে? আশা করি আপনারা খুব মজা পাবেন, আপনারা দাঁড়িয়ে যান আমার সাথে, ওকে? তাঁতির বাড়ি ব্যাঙের ছাতা, কোলা ব্যাগের ছা, খায় তাই গান গায় তাই রে নাই রে না। অনেক মজার না? এখন আমরা ক্লাসে চলে যাই, আপনারাও রেডি হয়ে যান। প্রথমে আমাদের এক নম্বর আইটেমে আমরা কি দেখছি? এক নম্বর আইটেমে দেখছি 71 থেকে 80 পর্যন্ত ডিজিট গুলো লিখি। তাহলে আমরা প্রথমে আগে পড়ে নেই একসাথে, ঠিক আছে? 71, 71, 72, 72, 73, 73, 74, 74, 75, 75, 76, 76, 78, 78, 79, 79, 80, 80. এখন আমরা লিখে ফেলি। প্রথমে যেহেতু আমাদের 71 আছে, আমরা 71, 71, 72, 72, 73, 73, 74, 74, 75, 75, 76, 76, আশা করি এতটুকু তোমরা লিখতে পেরেছ। 7, 7, 77, 7, 8, 78, 7, 9, 79, 80, 80. আমরা আর একবার একসাথে পড়ে নেই। 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80. ওকে, এখন আমরা দেখি আমাদের দুই নাম্বার আইটেমে কি রয়েছে। আমাদের দুই নাম্বার আইটেমে কি রয়েছে? বানানো স্পেলিং লিখি। প্রথমে দেখো কি রয়েছে, 6, 10, 6, 66 কি রয়েছে? 6, 10, 6, 66 তাহলে আমার সাথে আগে বানান করে নেন, তারপরে আমরা একসাথে লিখবো, ওকে? ছয় একারে ছে, ঊর্ধ্ব স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 66। আমি আবারও বলছি, ছয় একার, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 66। এখন আমরা বোর্ডে চলে যাই। প্রথমে একার, তারপরে ছ লিখব, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 66। আশা করি তোমরা সবাই লিখতে পেরেছো। এরপর দেখো আমাদের কি আছে, 6, 10, 7, 67। তাহলে আমরা এটা আগে পালন করে নেই। দন্ত সয়াকার, দশার, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 67। দন্ত সয়াকারে সা, দশার, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 67। তাহলে আমরা লিখে ফেলি, বোর্ডে চলে যাচ্ছি আমি। দন্ত সয়াকার, ত, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 67। তাহলে আমি আরেকবার বলছি, দন্ত সয়াকার, ত, সা, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 67। এরপর আমরা দেখতে পাচ্ছি কি, 6, 10, 8, 68 কি আছে? 6, 10, 8, 68 তাহলে আমার সাথে একবার বানান করে নেন। সরে আট, আর, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 68। আমি আবার বলছি, সরে আট, আর, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 68। আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। সরে আর, ত, আর, মূর্ধন্য স, টয়ে টয়ে যুক্ত, হ্রস্ব ইকার, 68। তাহলে বানানটা তোমরা ভালো করে খেয়াল করে লিখে নাও। এখন আমরা দেখি পাশে কি রয়েছে। আমাদের পাশে রয়েছে কি, স্পেলিং।
66 প্রথমে কি রয়েছে 66 তাহলে আমার সাথে আগে বানান করে নেন s i x 6 t y 16 হাইফেন s i x 6 66 আমি আবার বলছি s i x 6 t y 16 হাইফেন s i x 6 66 এখন আমি বোর্ডে চলে যাচ্ছি s i x 6 t y 16 ছোট করে একটা টান দিলাম যেটাকে হাইফেন বলছি s i x 6 আমি তোমাদের প্রতিটা ক্লাসে বলছি আবারও বলছি তোমরা অবশ্যই হাইফেনের পরে কি করবে স্মল লেটারে শুরু করবে ক্যাপিটাল লেটারে শুরু করবে না এই ভুলটা তোমরা কিন্তু প্রায়শই করে থাকো আমি আবার বানান করছি আমার সাথে সাথে তোমরা করে নাও s i x 6 t y 16 হাইফেন s i x 6 66 ওকে এরপর আমরা কি দেখতে পাচ্ছি 67 তাহলে আমরা 67 টা বানান করে নেই s i x 6 t y 16 হাইফেন s e v e n 7 67 আমি আবার বলছি s i x 6 t y 16 হাইফেন s e v e n 7 67 বোর্ডে চলে যাচ্ছি s i x 6 t y 16 হাইফেন s e v e n 67 এরপর আমরা কি দেখছি এরপরে রয়েছে আমাদের 68 এরপরে কি রয়েছে 68 s i x 6 t y 16 হাইফেন e i g h t 8 68 আমি আবারও রিপিট করছি s i x 6 t y 16 হাইফেন e i g h t 8 68 আমরা বোর্ডে চলে যাচ্ছি তাহলে s i x 6 t y 16 e i g h t 68 তাহলে আমরা দেখছি যে 60 টা কমন হয়ে গেছে আর 6 7 8 লাগিয়ে দিলে আমাদের 60 ভরা জিনিসগুলো হয়ে যাচ্ছে যেগুলো স্পেলিং থাকছে সেগুলো হয়ে যাচ্ছে এরপর আমরা কি দেখছি এরপর আমরা দেখছি 61 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখতে হবে কোন সংখ্যা লিখতে হবে জোড় সংখ্যা লিখতে হবে আমরা কি জানি যে সব সংখ্যার ডানে কি রয়েছে 0 2 4 6 8 রয়েছে সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা কি বলি জোড় সংখ্যা বলি তাহলে আমরা আগে লিখে নেই তারপরে বলছি ঠিক আছে যেহেতু 61 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যা বলেছে তাহলে প্রথমে আমার কি হবে আমি বলেছি 0 থাকবে 2 থাকবে তাহলে আমার 62 থেকে শুরু হবে তাই না 62 64 66 68 70 ঠিক আছে আমরা লিখে নেই তাহলে 6 10 2 62 6 10 4 64 6 10 6 66 6 10 8 68 7 0 70 তাহলে আমরা দেখে দেখে আর একবার বলি ঠিক আছে 62 64 66 68 70 তাহলে আমাদের যদি বলা হয় 61 থেকে 70 পর্যন্ত আমাদের কি করতে হবে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখতে হবে আমরা সবাই পারবো না পারবো তাই না এখন আমরা দেখি আমাদের 4 নাম্বার আইটেমে কি রয়েছে আমাদের 4 নাম্বার আইটেমে রয়েছে ইংরেজি বছরের প্রথম 3 মাসের নাম ইংরেজিতে লিখি আমাদের ইংরেজি বছরের প্রথম 3 মাসের নাম ইংরেজিতে লিখতে হবে এর আগের ক্লাসে কিন্তু আমরা বাংলা বছরের নাম লিখেছিলাম তাই না তাহলে আমরা ইংরেজি বছরের প্রথম 3 মাসের নাম প্রথমে পড়ে নেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমার সাথে আবার বলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওয়াই তাহলে আমরা আরেকবার জানুয়ারি বানান করে নেই জে যা এ ইউ নো এ আর ওয়াই আরি জানুয়ারি আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি তাহলে আমরা প্রথমে কি করব জে লিখব জে এ যা এ ইউ নো এ আর ওয়াই জানুয়ারি আমি আবার বলছি জে এ যা এ ইউ নো
ARY আরি জানু আরি এরপর আমরা কি দেখছি এরপর আমাদের রয়েছে সেকেন্ড মান্থ তাই না সেকেন্ড মান্থের নাম কি হবে ফেব্রুয়ারি আমরা আগে লিখে নেই তারপর বানান করছি ঠিক আছে F E B ফে আর ইউ রু এ আর ওয়াই ফেব্রুয়ারি তাহলে আমরা ফেব্রুয়ারিটা বানান করে নেই বোর্ডে দেখে দেখে আমার সাথে বানান করেন A B B ফে আর ইউ রু এ আর ওয়াই আর ফেব্রুয়ারি ওকে আমি আবার বানান করছি A B B ফে আর ইউ রু এ আর ওয়াই আর ফেব্রুয়ারি এরপর আমাদের কি রয়েছে এরপর আমাদের রয়েছে মার্চ তাই না থার্ড মান্থ যেটা সেটার নাম কি হবে মার্চ M A R C H মার্চ আমি আবার বলছি M A R C H মার্চ ওকে এখন আমরা লিখি M A R C H মার্চ আমি আবার বলছি আমার সাথে আপনারা বানান করেন ঠিক আছে M A R C H মার্চ M A R C H মার্চ ওকে আশা করি আপনাদের যদি বলা হয় ইংরেজি বছরের প্রথম তিন মাসের নাম লিখুন তাহলে আপনারা নিশ্চয় ভুল করবেন না ঠিক আছে আমরা এখন দেখি আমাদের পাঁচ নাম্বার আইটেমে কি রয়েছে পাঁচ নাম্বার আইটেমে কি রয়েছে ছয়ের ঘরের নামতা লিখি কি রয়েছে ছয়ের ঘরের নামতা লিখি তাহলে আমরা প্রথমে একবার নামতা গুলো পড়ে নেই তারপরে আমরা লিখতে চলে যাব ছয় একে ছয় ছয় দুই বারো ছয় তিন আঠারো ছয় চার চব্বিশ ছয় পাঁচ ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট আমরা লিখবো লেখার পরে আবার পড়বো তাহলে আমি কি বললাম ছয় একে ছয় লিখেছেন আপনারা লিখে ফেলেন ছয় দুই বারো এরপর আমাদের কি আছে ছয় তিন তাই না ছয় তিন আঠারো এরপর রয়েছে ছয় চার চব্বিশ এরপর রয়েছে ছয় পাঁচ আমাদের ত্রিশ তাহলে ত্রিশটা তিনে শূন্য ত্রিশ এরপরে আমরা লিখছি কি ছয় 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 কি হবে ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট আমি তাহলে প্রথম থেকে আবার বলছি আপনারা লেখার পাশাপাশি আমার সাথে পড়ে নেন ঠিক আছে ছয় একে ছয় ছয় দুই বারো ছয় তিন আঠারো ছয় চার চব্বিশ ছয় পাঁচ ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে সাত আমাদের পাঁচ নম্বর আইটেমও হয়ে গেল তাই না এখন আমরা দেখছি কি আমাদের মৌখিক রয়েছে মৌখিকে আমাদের কি রয়েছে আমরা দেখি প্রথমে রয়েছে ইংরেজি বছরের প্রথম তিন মাসের নাম প্রথমে কি রয়েছে ইংরেজি বছরের প্রথম তিন মাসের নাম আমরা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা ইংরেজি বছরের প্রথম তিন মাসের নাম কি করেছি পড়ে নিয়েছি আমরা আরেকবার পড়ি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি আবার বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরপর কি লিখছি আমরা সাতষট্টি এর বানান এটাও আমরা পড়ে নিয়েছি তারপরে আমরা আবার পড়ছি যেহেতু মৌখিকে রয়েছে দন্ত সয়াকার দশাত মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বইকার সাতষট্টি আমি আবার বলছি দন্ত সয়াকার তসার মূর্ধন্য ষ টয় টয় যুক্ত রস্বইকার সাতষট্টি এরপর আমরা কি দেখছি সিক্সটি সিক্স এর স্পেলিং তাহলে এখানে দেখি এটাও আমরা লিখেছি আবার পড়ছি এস আই সিক্স টি ওয়াই সিক্সটি হাইফেন এস আই সিক্স সিক্সটি সিক্স এরপর আমরা কি লিখছি ছয়ের ঘরের নামতা আমরা ছয়ের ঘরের নামতা কিছুক্ষণ আগে লিখলাম মুখে মুখে পড়লাম আমরা আর একবার সবাই একসাথে পড়ে নিই ঠিক আছে আপনারা বুকটা দেখেন আর আমার সাথে পড়েন ছয় একে ছয় ছয় দুই বারো ছয় তিন আঠারো ছয় চার চব্বিশ
लिखे सबाई बासा भालो थाकबे सुस्थ थाकबे स्वास्थ्यविधि मेने चलबे आज एई पर्यन्त आल्लाह हाफेज।